বেরিয়ে গেল নকল অভিনন্দন, পুরো ভারত জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই নকল অভিনন্দনকে দিয়ে কিন্তু চলছে ভোটের প্রচার। তো আপনি যদি ব্যাপারটা জানতে চান, পুরো ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিশ আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা পুরো দেশ মধ্যে শেয়ার করুন। আজকের মতামত, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? এ বি সি তিনটে অপশন আছে, তো আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। খবরটা আজকেই প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়, অনলাইন যে আনন্দবাজার পত্রিকা আছে সেখানে খবরটা প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন 16 এপ্রিল, অর্থাৎ আজকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, আজকেরই ডেট 16 এপ্রিল। টাইম দেখুন 3:37:25 নাগাদ কিন্তু অনলাইন যে আনন্দবাজার আছে সেখানে কিন্তু খবরটা আপলোড হয়েছে। তো ডিটেলসটা একবার দেখুন, দেখুন এটা বাঁ দিকে যেটা আছে অরিজিনাল অভিনন্দনের ছবি, ডান দিকে কিন্তু নকল। এখানে দেখুন লেখা আছে বাঁ দিকে আসল অভিনন্দন বর্তমান, পাশে জাল, অর্থাৎ এটার জন্য বলা হয়েছে। আসলে ঠোঁটের নিচে জরুল আছে, দেখুন এখানে দেখুন একটা জরুল আছে পরিষ্কার আমরা বুঝতে পারছি, আর নকলে নেই, নকলে দেখুন এই জায়গাতে কিন্তু কোনো জরুল আমরা দেখতে পাচ্ছি না। আরও দেখুন লেখা আছে আবার জাল অভিনন্দনে গালে গালে একটা জরুল আছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি গালে কিন্তু এই জায়গাতে একটা জালের জরুল আছে, কিন্তু অরিজিনাল যেটা সেখানটাতে কিন্তু জরুল নেই, আসলের কিন্তু জরুলটা কিন্তু নেই। সেই হ্যান্ডেল বার গোফ, মাথায় টুপি, চোখ ঢেকেছে রোজ চশমা, গলায় টি শার্টের কলারের নিচে জড়ানো গেরুয়া স্কার্ফে জলজল করছে পদ্ম, বিজেপির নির্বাচনী প্রতীক। একের পর এক মোদি সমর্থন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছেন ইনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, যিনি শুধু যে বিজেপির সমর্থনে নেমেছেন তাই নয়, মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য পদ্ম ফুলেও ভোট দিয়েছেন। ইনি বলেন মোদির চেয়ে ভালো প্রধানমন্ত্রী আর কেউ হতে পারবে না। সেনাদের ভোট প্রচারে ব্যবহারে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেই সব মোদি ভক্তদের কানে তো পৌঁছানো কথা নয়, তার চেয়েও বড় কথা এই ছবিটি অভিনন্দন বর্তমানের বলে যে দাবি করা হচ্ছে খতিয়ে দেখলে বোঝা যায় সেটিও একেবারে অসার। ছবির মাথা এবং চোখ ঢাকা লোকটির সঙ্গে অভিনন্দনের মিল কেবল গোফে, উইং কমান্ডারের ঠোঁটের নিচে বাঁ দিকে যে জরুলটি রয়েছে সেটি এর নেই। আবার লোকটির বাঁ গালে যে জরুল রয়েছে অভিনন্দনের তা নেই, ছবির লোকটি অভিনন্দনের চেয়ে বেশ মোটাসোটাও। তাছাড়া বিমানবাহিনীর নিয়মকানুন অনুযায়ী উইং কমান্ডার অভিনন্দন কোনো দলের হয়ে মাঠে নামতে পারবেন না, কোনো দলের কর্মী হিসাবে প্রচারেও প্রশ্নও নেই। কংগ্রেস জানিয়েছে এই ধরনের জাল ছবি ব্যবহার করে বেআইনি প্রচারের জন্য তারা সোশ্যাল সাইট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সেই ছবি দেখলেন যেটা অভিনন্দন বলে কিন্তু প্রচার করা হচ্ছে, জানি না কতদূর সত্য, তবে কিন্তু এখানে কিন্তু আনন্দবাজার পত্রিকায় কিন্তু খবরটা উঠে এসছে। বাঁ দিকে দেখুন অরিজিনাল অভিনন্দন, ডান দিকে কিন্তু নকল অভিনন্দনের ছবি। তো আপনারা খবরটা দেখলেন, আশা করি খবরটা অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর নিচে একটা লাইক করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সমস্ত ভারতবাসীর মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।